করেন বলেন তোমরা নামাজ পড়বা মাগরিবের নামাজ তোমরা নামাজ পড়বা যাকাত দেবা হজ করবা এগুলো হলো আমার কথা এগুলো থেকে বাড়তি করা যাবে না কেউ যদি বলে আমি নামাজ পড়ব না তো চলবে না নামাজ পড়তে হবে কেউ যদি মনে মনে করে মাগরিবের নামাজ হলো 3 রাকাত আমি 4 রাকাত পড়ব 5 রাকাত পড়ব আমার কি কিন্তু রব্বুল আলামিন বললেন নামাজে কোনো বাড়াবাড়িও যাবে না কমাও যাবে না আমি যেটা বলেছি সেটাই হলো ইসলাম বাড়তি কোনো কাজ করানো যাবে না বাড়তি করা যাবে না রাসূল যেটাই বললেন সেটাই হচ্ছে ইসলাম আর ঈমানের পুক্তাজার ভিতরে ঈমান থাকবে সে কখনো ভুলে যেতে পারে না যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য নায়ের কথা বলে না যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না যে ঈমান সত্য নায়ের কথা বলে না যে ঈমান বাস্তবে নাই যে ঈমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমান বলি কি করে তারে বলো ঈমান বলি যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ঈমান লেবাস ধারে কোরআন হাদিস তাও পড়ে না যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যে ঈমান লেবাস ধারে কোরআন হাদিস তাও পড়ে না যে ঈমান বাস্তবে নাই যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ঈমান খাজার নামে মাজার করে ফলস কামাই যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ঈমান বাস্তবে নাই যে ঈমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ঈমান বলি কি করে তারে বলো ঈমান বলি ঠিক না ঈমান বলা যাবে না প্রকৃতি মুমিন হলো সেই যে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নেবে আল্লাহ এবং রাসূলের অগ্রাহ্য করবে না রব্বুল আলামিন বলেন তোমাদের কাছে কেউ যদি الزانيات والزاني فجلدوا كل واحد منهم 100 جلدة আমার কথা হলো কেউ যদি জেনা করে বিবাহিত থাকে তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে রজম করে দাও আর যদি অবিবাহিত থাকে তাদেরকে তোমরা কোড়া মেরে দাও এবার তোমাদের কাছে কেউ যদি চুরি করে السارق والسارقات فقط ايديهما চোর যদি চুরি করে চোরনিরা যদি চুরি করে তাদের দুইটা হাত একটা হাত কেটে দাও আমার বিধান তবে এমন চোরের হাত কাটা যাবে না কেউ যদি কলা চুরি করে আম চুরি করে লিচু চুরি করে সামান্য চুরি করার কারণে আল্লাহ কখনোই বলে নাই তোমরা হাতটা কেটে দিবা বিশাল বিশাল চুরি করলে তাদের হাত কেটে দাও কার কথা আবার রব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে কেউ যদি নামাজ না পড়ে তাদেরকে বেত লাগাও তোমাদের ভিতরে কেউ যদি অপবাদ দেয় তাহলে তার উপরে তোমরা লাঠি পিটা করো আমার বিধান কখনো তোমরা ছেড়ে দিতে পারো না কোরআন খুলে দেখো সন্দেহ হলে কোরআনের দিকে এসে দেখো বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা তিনজন সাহাবি তিনজনে বললেন আমরা প্রতিযোগিতা করব কে বেশি নাকি করে বিশ্বনবী এমন কোন আমল করে আমরা চল চল বিশ্বনবীর বিবিদের জিজ্ঞাসা করব নবী আমার কোন আমল করে বিশ্বনবী এমন এমন আমল করে তিনার স্ত্রীরা বললেন তারা এখানে এসে এমন আমল করতে শুরু করলো তারা বলে দিল একজন বলল আমি জীবনও বিবাহ করব না দ্বিতীয় জন বলল আমি কখনো রোজা ছাড়ব না তৃতীয় জন বলল আমি কখনো তাহাজ্জুদের নামাজ পড়ব সদা সর্বদা আমি কখনো ঘুমাব না সদা সর্বদা একজন বলল বিয়ে করব না আমি আমি কোনো মহিলার কাছেই যাব না একজন বলল আমি রোজা রাখবো সারা জীবন রোজা রেখে আমার যৌবনটা জীবনটা কাটিয়ে দেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন তোমাদের ভিতরে কে এমন বলেছ কখনো রোজা রাখবে না সারা জীবন রোজা রাখবা কখনো ছাড়বে না কে বলেছ দাঁড়াও তারা ভয় করে কে বলেছ কে বলেছ তাদের ভিতর থেকে একজন বলল নবী আমি বলেছিলাম গো নবী বিশ্বনবী বলেন তুমি বলো কিসের জন্য বলেছিলা কেন বললা বলো বিশ্বনবীর সাহাবী বললেন নবী আমি আপনার চাইতে বেশি আপনার মতো মুত্তাকি পরেজগার দিনদার হতে চাই গো নবী বিশ্বনবী বললেন আমি নবী
আমি বিস্তার নবী, আমি দয়ার নবী, মায়ার নবী, আমি হচ্ছি মুত্তাকি, মুত্তাকিনদের মুত্তাকি, আমি হলাম ইমামুল মুত্তাকি। তোমরা কখনোই আমার চাইতে মুত্তাকি হতে পারবে না, আমার চাইতে কখনোই তোমরা মুত্তাকিতে ইমানদারে পরেশগারিতে কখনো বেড়ে যেতে পারবে না। কে বলেছ বলো বিবাহ করবে না, সদা সর্বদা বিবাহ করবা? বে কে বলেছ বিবাহ আমি কখনোই করবো না? দাঁড়াও দাঁড়াও, একজন দাঁড়িয়ে বললেন নবী আমি বলেছি। বললেন কেন তুমি বললা? সদা সর্বদা তুমি বিবাহ করবে না কেন বললা? কেন বলো বলো? নবী বললেন আমি নবী, আমি ইমামুল আম্বিয়া, আমি বিবাহ করেছি, আবার আমার স্ত্রী রয়েছে, অনেকগুলোই আমার স্ত্রী রয়েছে, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, আমি রাতে ঘুমাই, আমি নামাজও পড়ি, আমি আমি সমস্ত কাজে গলে করি, তারপর আমি বিবাহ করেছি, কেন তুমি করবে না বললা? চলবে না, তোমাকে বিবাহ করতে হবে, সমস্ত নীতিগুলিকে মানতে হবে, আল্লাহর হুকুম কখনো অগ্রাহ্য করা যাবে না। আন-নিকাহ মিন সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবী বললেন বিবাহ করা আমার সুন্নাত, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিল, আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে দিল, সে আমার দলের দলের অন্তর্ভুক্ত কখনোই হতে পারে না, কখনোই সে আমার অন্তর্ভুক্ত হতে পারে না। দ্বিতীয় জন বললেন নবী আমি সদা সর্বদা রোজা রাখবো, আমি কখনো রোজা ছেড়ে দেব না। বিশ্বনবী বললেন আমি নবী, সপ্তাহে দুই দিন রোজা রাখি, সোমবারের দিন বৃহস্পতিবারের দিন, মাঝে মধ্যে রোজা রাখি, আবার খাই, আবার সমস্ত করে করে। তাহলে তোমরা কেন রোজা রাখবা? সদা সর্বদা রোজাও রাখবা, তোমরা খাবা, সমস্ত জিনিস করবা, কিন্তু তোমরা নিজেকে কখনো মুত্তাকি বলে প্রকাশ করবে না। আর একজন বললেন নবী আমি সদা সারা রাত তাহাজ্জুদে পড়বো, নামাজ পড়বো, আমি কখনো নামাজ ছেড়ে দেব না, আমি ঘুমাবো না গো নবী। বিশ্বনবী বললেন না না না, আমি তাহাজ্জুদে পড়ি, আমি এশার নামাজ পড়ার পরে ঘুমায় যাই, তারপরে তাহাজ্জুদের জন্য গভীর রজনীতে উঠি, আবার তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে বিশ্বনবী ঘুমিয়ে যেতেন, ঘুমিয়ে যাওয়ানোর পরে বিশ্বনবী আবার ফজরের নামাজ জামাতে পড়ে বিশ্বনবী পুরো পৃথিবীর মানুষকে লইয়া দেখিয়ে দিতেন কি আমি নবী, তোমরা আমার চাইতে আগে বেড়ে যেতে পারো না, কখনোই বাড়া যাবে না। বিশ্বনবী যেটাই বলেছেন সেটাই হচ্ছে ইসলাম, আর ইসলামের বাইরে কোনো কথা বলা যাবে না। রব্বুল আলামিন বলেন মাতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল আলামিন বলেন তোমরা, আমি নবী যেটা তোমাদেরকে, আমি আল্লাহ, আমি নবী যেটা বললাম সেটা তোমরা নিবা, আমি নবী যেটা তোমাদেরকে ছেড়ে দিতে বললাম ছেড়ে দিবা, আমি নবীর তোমরা আগে যাবে না, আমি যেটা বলবো সেটাই তোমরা মানবা, আগে বেড়ে কোনো কাজ তোমরা করবা না, আমার সুন্নাত যেগুলো সেগুলিকে তোমরা আঁকড়ে ধরবা, কখনো ছেড়ে দিবা না। রব্বুল আলামিন বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতে। কেউ যদি আমার সুন্নতকে পালন করে সে যেন আমাকেই মানলো, আর যে আমাকে মানলো সে যেন আমার জান্নাতে আমার সঙ্গে থাকবে। তাহলে বিশ্বনবী যেটা বলেছে সেটা মানা যাবে, আল্লাহ যেটা বললেন সেটাই মানতে হবে, আল্লাহ এবং তার রাসূলের কখনো বিরোধিতা করা যাবে না, তাদের চাইতে কখনো আগে বেড়ে কোনো কাজ করা আমাদের সম্ভব না। সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো হা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ আর এ সলিউশন দিস দুনিয়ায় না কেরা, গো ব্যাক টু দা হলি কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাইতে হলে আমাদের কোরআনকে উঠিয়ে দেখতে হবে, কোরআনকে ছেড়ে দিলে কখনো হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বললেন মুআজ তোমাকে এমন দেশে পাঠানো হচ্ছে ইসলামের জন্য রে মুআজ, সেখানকার লোকেরা ইমানদার নয়, সেখানকার লোকেরা হচ্ছে বেদিন রে মুআজ, সেখানে যদি কোনো ঝামেলা হয় কেমন করে সারাবা বলো বলো বলো। মুআজ বললেন নবী কেমন করে করব সেখানে সমাধান? আল্লাহর কোরআনটাকে দেখব। বিশ্বনবী বললেন মুআজ রে যদি কোরআনে সমাধান না পাও তাহলে কোথায় করবা, কোথায় করবা? তারপরে বিশ্বনবীকে মুআজ বললেন নবী কোরআনে যদি সমাধান না পাওয়া যায়
সুন্নতে হাদিস খুলে দেখব বিশ্ব নবী বললেন হাদিসেও যদি না পাওয়া যায় কোথা থেকে করবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী আমার বিবেক খাটাবো আমার মস্তিষ্ককে খাটিয়ে কোরআন এবং সুন্নতের উপলক্ষেতে কোরআন এবং সুন্নাত দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে গনাবি ফয়সালা করব কোরআনের বাইরে কখনোই করব না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে পিঠে থাবড়ি দিয়ে বললেন মুআজ তোমার কথায় আজকে আমি খুশি হয়েছি কারণ তুমি আমার একটা কথা বলেছো রে মুআজ তুমি হচ্ছেন মুত্তাকিনদের মুত্তাকি তুমি জ্ঞানের ভান্ডার তুমি এমন কথা বলেছো আল্লাহর আরশ পর্যন্ত আজকে খুশি হয়েছে এমন কথা বলেছো আমার সুন্নাতকে কখনো ছাড়া যাবে না যা বলেছি তাই আমার সুন্নাত ওই সুন্নাতগুলিকে যে ছেড়ে দেয় সে আমার বিরোধিতা করে সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সোনাত নয় শুধু।